অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে হিউস্টন থেকে ডালাসের পথে বাংলাদেশ দল। সিরিজ হারের কষ্ট বা লজ্জা থাকলেও সঙ্গী হয়েছে শেষ ম্যাচের দাপুটে পারফরম্যান্স। অপেক্ষায় সেই যুক্তরাষ্ট্র, এবার বিশ্বকাপ পর্বে ঢুকে যাবার পালা। অপেক্ষায় আরেকটি প্রেইরি স্টেডিয়াম, এবারেরটা গ্র্যান্ড প্রেইরি। মঙ্গলবার সেখানেই প্রথম প্রস্তুতি ম্যাচ। সিরিজে বাজে ব্যাটিংয়ের পরও সেরা ব্যাটার তাওহিদ হৃদয়, তানজিদ তামিমরা। বোলিংয়েও মোস্তাফিজ এক ম্যাচের পারফরম্যান্সে হয়ে গেছেন সেরা বোলার। সিরিজ হারে মন খারাপ হলেও জীবন যেমন থেমে থাকে না, তেমনি পরাজয় থেকেই প্রস্তুতির শক্তি খুঁজছেন দলের ওপেনার আর কনিষ্ঠ সদস্য। আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুটোই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে প্রমাণ করতে চায় এই ফরম্যাটে কেউই ফেভারিট নয়, বিশ্বকাপে কেউই ফেভারিট নয়, তারই প্রমাণ এই সিরিজ। যে কোনো দল যে কোনো দিন জিততে পারে। নেটে প্র্যাকটিস করাচ্ছে, ম্যাচ খেলা অনেক ভালো। বাংলাদেশ অবশ্য পরাজয়ের জন্য কোনো কিছুকেই অজুহাত দাঁড় করাতে চায় না। আসলে আমরা প্রপার রেস্ট পাইছি এবং প্র্যাকটিসের ফ্যাসিলিটিস অনেক অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি, প্রিপারেশন নিতে পারছি আমরা। আসলে প্রথম দুইটা ম্যাচে আমরা আমাদের যে প্ল্যান ছিল আমরা সেই প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি নাই। সবাই যখন ব্যর্থতা আর হতাশার বৃত্তে বন্দী, তখন সেরা পনেরোতে আস্থা রাখা ছাড়া আর কি উপায় সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিনের? এই ফরম্যাটে বাংলাদেশের পিছিয়ে থাকার কঠিন সত্যটাও তুলে ধরলেন সাবেক প্রধান নির্বাচক। এখন যে পূর্ণজনের স্কোয়াড দিয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে, তো সুতরাং এখানে কারোর খাটো করে দেখার কোনো সুযোগ নেই। টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি, এটা কিন্তু মানতে হবে। ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয়, আমাদের কয়টা প্লেয়ার খেলে? তিন ম্যাচ খেলে হিউস্টন চেনা হয়ে গেলেও অচেনা ডালাস আর নিউ ইয়র্ক অপেক্ষায় বাংলাদেশের জন্য। মূল ম্যাচের আগে দুটোই হয়ে যাবে চেনা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।